বর্তমানে দুই ধরনের সিঙ্গেল ফেজ বৈদ্যুতিক প্রিপেড মিটারের সংযোগ বিদ্যমান রয়েছে। এই উভয় প্রকার মিটারের মধ্যে কিছু সংখ্যক মিটারে স্ক্রল বাটন রয়েছে এবং কিছু সংখ্যক মিটারে স্ক্রল বাটন নেই। স্ক্রল বাটন যুক্ত মিটারের স্ক্রল বাটন চেপে মিটারের ব্যালেন্স সহ অন্যান্য তথ্য পর্যবেক্ষণ করা যাবে। স্ক্রল বাটনবিহীন মিটারসমূহের ব্যালেন্স সহ অন্যান্য তথ্য পর্যবেক্ষণের জন্য মিটার কার্ড ব্যবহার করতে হবে। অফলাইন প্রিপেড মিটারে মিটার কার্ডের মাধ্যমে টাকা রিচার্জ করতে হবে। প্রথমে অনুমোদিত ভেন্ডিং স্টেশন থেকে মিটার কার্ডে টাকা রিচার্জ করতে হবে। তারপর রিচার্জকৃত কার্ডটি মিটারের কার্ড স্লটে সঠিকভাবে প্রবেশ করাতে হবে। মিটারের কার্ড স্লটে কার্ডটি প্রবেশ করানোর পর মিটারের ডিসপ্লেতে বেন্ডিং সাকসেস লেখাটি প্রদর্শিত হবে এবং বিপ টোন পাওয়া যাবে। এবার কার্ডটি বের করে নিতে হবে। মিটারের ব্যালেন্স দেখার জন্য ক্রমিক নম্বর 4 প্রদর্শিত তথ্য দেখতে হবে। টাকা রিচার্জ ব্যতীত মিটারের ব্যালেন্স এবং বিদ্যুৎ ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখার জন্য কার্ডটি উল্টোভাবে মিটারে প্রবেশ করাতে হবে। মিটারের ডিসপ্লেতে ইনভ্যালিড কার্ড লেখাটি প্রদর্শিত হবে এবং বিপ টোন পাওয়া যাবে। এই অবস্থায় কার্ডটি মিটার থেকে বের করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে মিটারের ডিসপ্লেতে সকল তথ্য পর্যায়ক্রমে প্রদর্শিত হবে। এই পদ্ধতি অবলম্বন করে একটি কার্ড দিয়ে খুব অল্প সময়ের মধ্যে স্থাপনার সকল মিটারের বিস্তারিত তথ্য জানা যাবে। এত করে মিটার কার্ডের চিপসটিও দীর্ঘদিন ব্যবহার করা যাবে। মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 4 বর্তমানে মিটারে জমাকৃত টাকার পরিমাণ। কোড নম্বর 5 মিটারের মাধ্যমে শুরু থেকে এখন পর্যন্ত ব্যবহৃত সর্বমোট ইউনিট। কোড নম্বর 6 বর্তমান মাসে খরচকৃত টাকার পরিমাণ। কোড নম্বর 7 বর্তমান মাসে ব্যবহৃত ইউনিটের পরিমাণ। কোড নম্বর 8 পূর্ববর্তী মাসে খরচকৃত টাকার পরিমাণ। কোড নম্বর 9 পূর্ববর্তী মাসে ব্যবহৃত ইউনিটের পরিমাণ। পাওয়ার লিমিট 1 এবং পাওয়ার লিমিট 2 এই দুইটি অপশান স্মার্ট লোড ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়। কোড নম্বর 12 মিটারের ট্যারিফ LTA আবাসিক বর্তমান ধাপ 3। কোড নম্বর 13 বর্তমান ধাপে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য। কোড নম্বর 14 মিটারে প্রদর্শিত বর্তমান তারিখ। কোড নম্বর 15 মিটারে প্রদর্শিত বর্তমান সময়। কোড নম্বর 16 মিটারের মাধ্যমে ব্যবহৃত লোডের বর্তমান চাহিদা। কোড নম্বর 17 বর্তমান সাপ্লাই ভোল্টেজ। কোড নম্বর 18 মিটারের লাইন কারেন্ট। কোড নম্বর 19 মিটারের নিউট্রাল কারেন্ট। কোড নম্বর 20 মিটারের মাধ্যমে ব্যবহৃত লোডের পাওয়ার ফ্যাক্টর। টাকা শেষ হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য মিটারের কার্ডটি সঠিকভাবে কার্ড স্লটে প্রবেশ করাতে হবে। সাথে সাথে মিটারের রিলে অন হয়ে বিদ্যুৎ সরবরাহ সচল হবে এবং বিপ টোন পাওয়া যাবে। প্রতিবার রিচার্জে শুধুমাত্র একবার ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়া যাবে। নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার নিমিত্তে ইমার্জেন্সি ব্যালেন্স শেষ হওয়ার পূর্বেই রিচার্জ করতে হবে। বাটনযুক্ত এক পেজ প্রিপেড মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 5 বর্তমানে মিটারে জমাকৃত টাকার পরিমাণ। বাটনযুক্ত তিন পেজ প্রিপেড মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 5 বর্তমানে মিটারে জমাকৃত টাকার পরিমাণ। বিদ্যুতের মূল্যহার এই ভিডিওটির ডেসক্রিপশানে তালিকা আকারে দেয়া আছে। পরবর্তীতে মূল্যহার পরিবর্তন হলে তা আপডেট করে দেয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।